আপনারা দেখছেন, আপনারা আমার আগের একটা ভিডিও দেখছেন কিভাবে একটা সিলিং ফ্যানের চেনে আমরা বার্নিশ করেছি। আজকে দেখবেন ফ্যানটা কিভাবে সেট করতে হয়, পুনরায় যেভাবে ছিল সেভাবে আবার সে ফিটিং করতে হয়। আমরা প্রথমে একটা জিআই তার, এই ছোটো একটা যে ছিদ্র আছে এর ভিতরে আমরা, এর ভিতর থেকে আমরা একটা জিআই তার নিব। জিআই তারটা দিয়ে আমরা যে তিনটে টার্মিনাল করছিলাম সেই টার্মিনাল তিনটি আমরা এর ভিতর জিআই তারের সাহায্যে আমরা বের করে নিব। প্রথমে আর এই দিক থেকে তার ঠেলা দিব, এর দিকে জিআই তারটা টান দিব। দেখতে পারেন আমাদের তিনটেটা তার বের হয়ে আসছে। এখন আমরা জিআই তারটাকে খুলে ফেলব। আমাদের যে জিআই তারটা আমরা এই সাসপেনশন রডের ভিতর দিয়ে প্রবেশ করেছিলাম সেই জিআই তারটা খুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন জিআই তারটা খুলে ফেললাম। এখন আমাদের যে তিনটি তার ছিল সেই তিনটি তার আমরা বের করে নিলাম। আমরা একটা একটা করে আস্তে আস্তে সবগুলোকে বের করবো। আমাদের তিনটি তারই বের হয়েছে। এরপর আমরা সাসপেনশন রডটি, এই আমরা আমাদের রোটারটি সেট করবো। তা রোটারটি আগে পরিষ্কার করে নেবো, এর ভিতর যদি ময়লা থাকে বা লিজা থাকে তাতে আমরা একটা জুট দিয়ে এটা পরিষ্কার করে নেব। এটা সমানভাবে বসাবো, সমানভাবে বসিয়ে আমরা একটা এখন আমরা উপরের যে রোটারটা ছিল সে উপরের রোটারটা দিব। প্রথমে আমরা এর ভিতর থেকে তার নিব। আমাদের উপরে যে রোটারটা ছিল রোটারটার ভিতর থেকে আমরা এই টার্মিনালে যে তিনটি তার ছিল ওইটাকে প্রবেশ করব। প্রবেশ করে আমরা আস্তে আস্তে দিব। এই তার এই যে তিনটে টার্মিনাল তার এইটা আমরা আগে মধ্য রাখবো, পরে আমরা চাই জানবো। সমানভাবে যেখানে ছিল সেখানে দেখবো লাল দাগটা কোথায় আছে মিলাতে হবে। আমরা উপরের নাটটা যে দাগটা ছিল দাগের সোজা করে আমরা আস্তে আস্তে লাগিয়েছি। এখন নাটগুলো টাইট দিব, নাট সব নাটগুলো ভালোভাবে টাইট দিব, একটা একটা করে প্রত্যেকটা নাট টাইট দিব। দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা ইজি আছে। উপরের সাসপেনশন রডটা ফিট করবো।
ছিদ্রটা আছে, এই ছিদ্রের সঙ্গে এই ছিদ্র দেখতে পেলেন। হয়ে গেল আমাদের ফ্যানটা, এখন আমরা ক্যাপাসিটারটি লাগাবো। ক্যাপাসিটারটি লাগিয়ে নিই, ক্যাপাসিটারটি হয়ে গেলে এখন আমরা সাসপেনশন রডের ভিতর থেকে আমাদের দুটো তার বের করে নেব। তার একসঙ্গে করে বের করে নেব সাসপেনশন রডের ভিতর থেকে। দেখতে পাচ্ছেন আমাদের দুটো তারই বের হয়ে আসছে, একটা আমি ক্যাপাসিটার লাগবো আর একটা সরাসরি সাপ্লাই লাইনে লাগাবো, আর এখানে দুটো দূর প্রান্তে লাগবে। এই যে আমাদের দুটো ছিলো রানিং অ্যান্ড স্টার্টিং, ওটা দুটো দূর প্রান্তে লাগবে। কীভাবে লাগবে দেখেন, আমরা ক্যাপাসিটারে যে রানার স্টার্টিং এর যে প্রথম যে প্রান্তটি ছিল সেই দুটো প্রান্ত আমরা ক্যাপাসিটারে লাগাবো। আমরা রানার স্টার্টিং এর যে দুটো প্রান্ত আনছিলাম সেই দুটো প্রান্ত ক্যাপাসিটারে লাগাবো, আর কমান্ডটা আমরা বের করে নিয়ে গেছি সরাসরি, কমান্ডটা আর ক্যাপাসিটারে আনি নাই। আমরা রানার স্টার্টিং দিলাম, আমরা ক্যাপাসিটার লাগাবো রানার স্টার্টিং এর যে দুটো আনছি সে দুটো আমার সাথে কথা বলছি। তবে যেহেতু আপনাদের দেখানো হয়েছে এখানে আমরা একটু আমার একটার এই মাথা অন্যটাই না স্পর্শ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু যদি তাহলে আমাদের ইঞ্জিন ফায়ার করবে। তারপর সমান করে নিই, একটু টেপ দিব, টেপিং দিয়ে ক্যাপাসিটার দুটি একসাথে লাগিয়ে থাক, ক্যাপাসিটার যে কোনো এক প্রান্তে আমরা টেপিং করব। আমাদের ক্যাপাসিটার যদি দুটো এই এই প্রান্ত আর এই প্রান্ত যদি স্পর্শ করে তাহলে এখানে আগুন ফায়ার করতে পারে। তাহলে আমরা আপনাদের দেখানোর আপাতত এফোর্ট আমরা ক্যাপাসিটার কস্টিউম বা কটন টিউব কিছুই লাগাচ্ছি না, এটা লাগাবো পরে, আগে ঘরে নাকি দেখেন। আমরা সাপ্লাই কর্ডটা কালার মেনটেন করে দিচ্ছি দেখেন, আমরা সাপ্লাইটা দিব। দেখেন আমাদের আমরা যে সাপ্লাই যে সাপ্লাই লাইনটি আনছি দেখেন, সাপ্লাই লাইনটি সরাসরি একটা যেটা কমান্ড করছি সেটা সরাসরি লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই লাগানোই আছে। আর এই ফেস স্টারটা আমরা সরাসরি ক্যাপাসিটারের একটা প্রান্তে স্পর্শ করছি দেখেন, আমার ফ্যানটা শুরু করছে।
এটা ঘোরা শুরু করছি। এখন আমরা এটা লুজ কানেকশন করছি, এখন আমরা এটা টেপিং বা কটন টিউব দিয়ে এটাকে আবদ্ধ করব। এভাবেই আপনারা একটা ফ্যান রিয়ার্ডিং করে পুনরায় আবার ফিট করতে পারেন। যদি কাজটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।